দেবী দুর্গাকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণাম করি, কিন্তু দেবী দুর্গাকে নিয়ে আমরা রাজনীতি করি না। বাংলার দিদি এখন দেবী দুর্গাকেও গ্রাস করতে চাইছে, তাই দুর্গাপুজোকে কেন্দ্র করে এ বাংলায় উৎসবের পাশাপাশি রাজনীতি এবং ভোট তার প্রচেষ্টা অব্যাহত। দেবী দুর্গা বাংলায় মমতা ব্যানার্জির পলিটিক্যাল প্রোডাক্ট, ইলেকটোরাল প্রোডাক্ট, রাজনৈতিক পণ্য আর নির্বাচনের পণ্য। সারা বাংলা জুড়ে বছরের পর বছর ধরে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, লুণ্ঠিতা হচ্ছে, হত্যা হচ্ছে, তার বিচার নেই। দেবী দুর্গা কার্নিভাল করে বাজার গরম করা হবে, দেখানো হবে যে দেখো আমি কত কী করতে পারি। এইসব নাটক ছাড়া কিছু নয়, দুর্গাপুজো ভাসান হবে, কার্নিভাল হবে, হোক, তাতে কোনো আপত্তি নেই আমাদের। মানুষ আনন্দ করবে, উৎসব তো মানুষের আনন্দের জন্যে। কিন্তু পরিকল্পিতভাবে দুর্গা ঠাকুরকে, দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক পণ্য হিসাবে ব্যবহার করার প্রবণতার নিশ্চয়ই আমাদের বিরোধিতা করা উচিত।